প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা সরাসরি আলোচনা অনুষ্ঠান মুক্তমত। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আজকে এই আলোচনায় যে দুজন অতিথি স্টুডিওতে রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, একই সাথে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের সাথে এছাড়াও অনলাইনে যুক্ত থাকছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আসলে সমসাময়িক বিষয় বলতে বরিশালের ঘটনাটাকে নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব, এবং সেখানে নিশ্চয়ই প্রিয় দর্শক আমরা দেখেছি যে গত কয়েকদিনের বেশ একটা পরস্পর বিরোধী অবস্থানের পরে আজকে দুজন মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিফ করতে দেখেছি। বিশেষ করে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে হয়তোবা সেটার একটা অবসান হবে, এরকম একটা কথার মধ্যে দিয়ে তিনি তার সাংবাদিকদের সাথে তার বক্তব্য প্রদান করেছেন। আবার অন্যদিকে আমরা দেখেছি যে আমাদের যিনি অভিযুক্ত করা হয়েছিল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, তিনিও বলেছেন যে আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা যদি আমাকে গ্রেফতার করার প্রয়োজন মনে করে তাহলে আমি নিজেই থানায় হাজির হব। এই অবস্থার প্রেক্ষাপটে আসলে পুরো বিষয়টা নিয়ে আলোচনাটা করবার পূর্বে আমরা সর্বশেষ যে সংবাদটি এটিএন বাংলা প্রচারিত হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপলের সেই রিপোর্টটি দেখে আমরা আলোচনায় ফিরব। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সৈনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেফতার সহ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে বিপক্ষে মত দিয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পক্ষে বলল ওই বিবৃতি চট জলদি দেওয়া হয়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোজা বলায় তারা এসব কথা বলেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। বরিশালে ইয়নোর বাসায় হামলার ঘটনা মোড় নিয়েছে অনেকটা রাজনীতিবিদ বনাম আমলার লড়াই হিসেবে। ওই ঘটনার পর এক বিবৃতিতে বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহকে এলাকার ত্রাস উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না আসলেও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী। বরিশালের বিষয়টা একান্তই স্থানীয়, সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে বিষয়টি তদন্তাধীন, তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছে। তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিতে চটচল দিয়ে হয়েছে। সংক্ষুব্ধ পক্ষ তো এরকম কথাবার্তা বলতে পারে, সংক্ষুব্ধ পক্ষ তাদের স্বপক্ষ থেকে আপনার আবেগ অথবা তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ বিভিন্নভাবেই করে, তো সেই এরকম আবেগ এবং ক্ষোভ বহিঃপ্রকাশ হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন, এর মধ্যে মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে জানান মন্ত্রী। মামলা তো যে কারোর বিরুদ্ধে হতে পারে, মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে যদি কেউ দোষী হয় সেটা তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে তদন্ত হবে তদন্তে বিষয়ে। আর অভিযোগ যে সমস্ত পক্ষে অথবা যদি কোনো ভুল বুঝাবুঝি সেখানে কারণে যদি ঘটনাটা একটু অতিরঞ্জিত হয়ে থাকে তাহলে সেই ভুল বুঝাবুঝিটা যদি নিরসন হয় তাহলে তো আমার মনে হয় এই বিষয়টা একেবারে নির্দিষ্ট গণ্ডির ভিতরে চলে আসবে। তারা মনে করেন দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও আমলাদের একসাথে কাজ করতে হবে। ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ইস্তেকবে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম রিপোর্টটি দেখলাম এবং দুই মন্ত্রী ব্রিফ করলেন এবং ভুল বোঝাবুঝির কথা হলেন। আসলে আমরা যদি আজকের দিন পর্যন্ত ধরি তাহলে বিসিএস প্রশাসনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটার কঠোর সমালোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা আসলে এটা করাটা ঠিক হয়েছে কি না। আবার বিসিএস প্রশাসন তারাও কিন্তু বলছেন যে দীর্ঘদিন থেকেই কিন্তু এই ধরনের ঘটনা বরিশালে সেখানে ঘটে আসছিল। তো এই অবস্থার প্রেক্ষাপটে আজকে দুই মন্ত্রী ব্রিফ, একই সাথে সর্বশেষ অবস্থায় আসলে কে এগিয়ে, প্রশাসন নাকি রাজনীতি? ধন্যবাদ। দেখেন, এটাকে যেভাবে আমলা বা প্রশাসন বনাম রাজনীতিবিদ বলা হচ্ছে সেইটাও কিন্তু ঠিক হচ্ছে না। এই কারণে আমরা যদি ঘটনার গোড়ার দিকে যাই তাহলে দেখব যেখানে প্রথমে কিন্তু যে সংঘাত বলেন বা যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেখানে কিন্তু দুজন রাজনীতিবিদের মধ্যে, বরিশালের মেয়র বনাম সেখানকার স্থানীয় সংসদ সদস্য যিনি আবার পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক, তাদের দুজনকার দ্বন্দ্বের ফলাফল কিন্তু পুরো ঘটনাটা। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে যে সমস্ত ব্যানার সরানো হচ্ছিল এগুলো সবই কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষের, এবং সেখানে নেতৃত্বে দিয়েছেন জনাব সাদিক আবদুল্লাহ, সৈনিয়াবাদ সাদিক আবদুল্লাহর পক্ষের লোকজন। সুতরাং আমাকে ওই কনটেক্সটে আগে চিন্তাভাবনা করতে হবে। দ্বিতীয় হলো অ্যাসোসিয়েশনের যে বিবৃতি,
এটাও একটু চিন্তাভাবনার ব্যাপার আছে। বিশেষ প্রশাসন ক্যাডার সমিতির যে বিবৃতি, সেই বিবৃতির ভাষা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারবেন। দুঃখজনক হলো সেই বিবৃতিতে অসংখ্য বানান ভুল, যাদেরকে আমরা এত মেধাবী বলি, নিজের সরকারি বানানটা পর্যন্ত সেখানে ভুল, অ্যাসোসিয়েশন বানান ভুল, অ্যাডমিনিস্ট্রেটিভ বানান ভুল, সেগুলো হয়তো বাদই দিলাম। সবচেয়ে বড় যেটা সেটা হলো যে এই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তিনি আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, তিনি কিন্তু তার মন্ত্রীর, তার যিনি সুপিরিয়র কর্মকর্তা আছেন অর্থাৎ প্রতিমন্ত্রী আছেন, তিনি আমি মনে করি যে সেই প্রেক্ষাপটটাও কিন্তু বিবেচনা আনা প্রয়োজন, যে তিনি আসলে ওখানে অ্যাসোসিয়েশনকে কতটা রিপ্রেজেন্ট করছেন, কতটা প্রতিমন্ত্রীকে রিপ্রেজেন্ট করছেন, এটা হলো প্রথম দেখা। এখন আমলা বনাম যে প্রশাসনের কথা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু সারা দেশে কিন্তু নানা জায়গায় আমরা এর আগে লালমনিরহাটের আদিতমারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর চড়াও হতে দেখেছি, এর আগে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু এরকম দু একটি ঘটনা ঘটেছে, যেটা শাসক দলের কর্মীদের সাথে নেতাদের সাথে ঘটনা ঘটছে, সিরাজগঞ্জে ঘটেছে। প্রশ্নটা হলো গত তিন টান ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমার কাছে যেটা মনে হয় যেহেতু এখন বিরোধী পক্ষ খুবই দুর্বল, ফলে সরকারি দলের কিন্তু নানা জায়গায় এমপি বনাম মেয়র, এমপি বনাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান, কোথাও কোথাও জেলা সভাপতি বনাম জেলা সাধারণ সম্পাদক, এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা জানি এই কাণ্ডগুলো ঘটছে। এবং কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত এই যে বিভিন্ন বিবাদ নিজেদের ভিতরকার, সেইটাতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্রশাসনকেও কিন্তু অনেকখানি জড়িয়ে যেতে হচ্ছে, কারণ প্রশাসন সরকারের হয়ে কিন্তু কাজটা করে এবং আমলাদের উপরে আমাদের সরকারের নির্ভরশীলতা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। সুতরাং সিভিল প্রশাসনের তারাও হয়তো মনে করছে তারাই বা কম কিসে, তারা অনেক কাজ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের আচরণও কিন্তু রাজনীতিবিদের মতন হয়ে উঠছে, যেটা কিন্তু শেষ বিচারে সেটি কী কারণে হচ্ছে, হ্যাঁ ওইটাই বলছি, যেটা কিন্তু শেষ বিচারে শাসন প্রণালীর সমস্যা, গভর্নেন্সের প্রবলেম। মানে আপনি যেটি বলছিলেন যে আজকে প্রশাসনের আচরণও কিন্তু রাজনীতিবিদদের, সেটা বললাম সেটা কিন্তু শেষ বিচারে কারণে হচ্ছে, সেটা শেষ বিচারে শাসন প্রণালীর সমস্যা অর্থাৎ গভর্নেন্স প্রবলেম। গভর্নেন্স তো বেসিক্যালি রাজনৈতিক নেতৃত্বের হাত ধরে আসবে, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। বরিশালের ঘটনায় চিন্তা করেন, আজকে তথ্যমন্ত্রী কথা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রী কথা বলছেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বরিশাল বিভাগের একজন সাংগঠনিক সম্পাদক আছে, তিনি কি এলাকা সফর করেছেন, তার দিক থেকে কোনো একটা বক্তব্য পেয়েছে, তিনি কি তার কর্মীদের খোঁজ খবর নিতে গেছেন যে সেখানে কী ঘটলো, সাংগঠনিকভাবে চিন্তা করলে, দল থেকে চিন্তা করলে এই ঘটনাটা ঘট, এটাই তো প্রত্যাশিত ছিল যে দলের বিভাগীয় সম্পাদক সেখানে যাবেন। দলের সাধারণ সম্পাদকের দিক থেকেও কিন্তু আমরা একটা কোনো গঠনমূলক অথবা পুরো ঘটনাকে একটা চিত্র সচিত্রভাবে প্রকাশিত হোক সেরকম কোনো বিবৃতি পাইনি, বরং আজকে দেখলাম যে সাধারণ সম্পাদকের এলাকার একজন নেতা তাকে বলেছেন আপনি প্রেস ব্রিফিং বাতিল করেন, দলটা শেষ হয়ে যাচ্ছে সেদিকে দৃষ্টি দেন, সাধারণ সম্পাদকের দিকে এটা বলেছেন। অ্যাসোসিয়েশনের ভূমিকা ট্রেড ইউনিয়নের মতন হয়ে যাচ্ছে কি না, এই প্রশ্নটা কিন্তু আজকে সাবেক অনেক সচিব কিন্তু নানা জায়গায় তুলছেন। সো সব কিছু বিবেচনায় আমি বলবো যেটি ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা হতোই আসলে, কারণ হলো যে রাজনৈতিক চর্চার চাইতে শাসক দলের ভিতরে ক্ষমতার চর্চা অনেক বেশি হচ্ছে, যেটা নানা জায়গায়। ওই জায়গায় একটা ছোট্ট করে একটা বিষয় জেনে আমি একটু আবু আলম শহীদ খান ওনার কাছে যাবো এবং ডক্টর রিজান সিদ্দিকী আমাদের সাথে রয়েছেন, তো যে সেখানে এই যিনি ইউনো তার বাসায় যে বিশাল বড় দেখলাম যে জনগণ গিয়ে মানুষ গিয়ে হামলা করলো, গেট ভাঙলো, আবার সেখানে আনসার গুলি চালালো, তো ডিসির অনুমতি ছাড়া তো আনসার গুলি চালাতে পারে না, আবার বলা হচ্ছে পুলিশ সাথে সাথে সেখানে যায়নি, কেন পুলিশ যায়নি, সেখানে তো পুলিশ সাথে সাথে যাবার কথা ছিল, নাকি ডিসিদের কথা পুলিশ শুনছিল না। না দেখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা একটা সুরক্ষিত বাসা এবং সেখানে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো কখনো কল্পনার বাইরে, এটা ঘটানো তো একটি চারটি কোনো কথা নয়, এটাকে তো অনেক বড় আকারে তদন্তের দাবি রাখে যে কী কারণে এই ঘটনা ঘটলো। আমি আলম ভাই এখানে আছেন একজন সাবেক সচিব, দেখেন যখন সারা বাংলাদেশ পুষেছিল এরশাদ সরকারের বিরুদ্ধে, তখন যে বিভিন্ন প্রান্তে প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন, এরপরও সরকার আসছে গেছে, কখন আমি তো উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, তাদের বাড়িতে খুব একটা দরজা লাগানো পর্যন্ত দেখি নাই, কিন্তু মানুষ তো এইভাবে কোনো আক্রমণ করতেও, আক্রমণের ঘটনাও ঘটে নাই, তাহলে কোথাও না কোথাও একটা পরিবর্তন ঘটে গেছে। সেই পরিবর্তনটা কী, অর্থাৎ বলে না যে হিউম্যান লাইফ কনটেক্সট নির্ভর, আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও কনটেক্সটের পরিবর্তন ঘটে গেছে, আমরা শুধু সার্ফেস আলোচনা করছি কিন্তু ভেতর থেকে যে কনটেক্সট অনেক বদলে গেছে, পলিটিক্যাল কনটেক্সট কিংবা প্রশাসনিক কনটেক্সট, ওই জায়গাগুলো আসলে নতুন করে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আমরা রাজনৈতিক নেতৃত্ব বনাম আমলাতন্ত্র বলছি, রাজনৈতিক নেতৃত্বই কোথায়, আমলাতান্ত্রিক নেতৃত্বই বা কোথায়, আসলে কি মানুষ কোনো নেতৃত্ব দেখতে পাচ্ছে কোথাও?
জি, আমি তো জনাব আবুল আলম শহীদ খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুদূর প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে বিষয়টি জনাব ইশতিয়াক রেজা বললেন, তিনি যেটি বলবার চেষ্টা করলেন, আসলে এই বিবৃতিটি কতখানি যুক্তিসঙ্গত হয়েছে এবং আমলাদের মধ্যে এই ধরনের এই যে বিবৃতি তিনি দিয়েছেন, দেওয়া হয়েছে, সেটি কেন হচ্ছে এবং আপনি কি মনে করেন যে যেদিন এই ঘটনা ঘটল, ডিসি সাহেবের অনুমতি ছাড়া তো আনসার গুলি করবার কথা নয়, পুলিশ কোথায় ছিল, নাকি ডিসি সাহেব বলছেন পুলিশ সেখানে আসে নাই, পুলিশকে আবার অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল, আপনি দূরে বসেও কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছেন, আপনার বিশ্লেষণ কি? প্রথমত হচ্ছে যে আপনার যে বাসায় আক্রমণ হয়েছে এটা উপজেলা নির্বাহী অফিসের বাসা এবং এটা সরকারি সম্পদ এবং সেখানে যারা আনসার প্রহরায় ছিলেন একটা সেলফ ডিফেন্স ক্লোজ আছে, সুতরাং আনসাররা সেলফ ডিফেন্সের কারণে গুলিবর্ষণ করতে পারে। আমাদের বরিশালের যে গুলিবর্ষণ হয়েছে এটার এক্সিকিউটিভ ইনকোয়ারি হবে, আমরা এটার জন্য অপেক্ষা করতে হবে, ওই এক্সিকিউটিভ ইনকোয়ারিতে বোঝা যাবে যে কারা কখন গুলি করেছেন, কয়টি গুলি খরচ হয়েছে, কেন করলেন, কে তাদেরকে আদেশ দিল, সুতরাং আমাদের ওই এক্সিকিউটিভ ইনকোয়ারির জন্য একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আজকে পিবিআই এর কাছে একটা মামলা ট্রান্সফার করেছে জেলা আদালত থেকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেখানে ইউনো এবং ওসির বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, পিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে, সেখানে যে তদন্ত হবে সেখান থেকেও আমরা কিছু খুঁটিনাটি পাব। মূল ঘটনা হলো যে আপনি রাত্রে নয়টা দশটা এগারোটার দিকে আপনি একটা সরকারি কমপ্লেক্সে গেলেন এবং সেখানে পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করতে হবে এবং সেখানে যারা যার অধীনে এই কমপ্লেক্সটা, তিনি হয়তো বললেন যে আপনারা কালকে আসেন, কেন আসছেন এত রাতে, আপনার এখানে অনেক লোকজন বসবাস করে, তো আপনারা কালকে আসেন, কালকে দিনের বেলা এসে করবেন। তারপরে এখানে একটা ঝামেলা হলো এবং তার বাসা আক্রমণ হলো, সেখানে গোলাগুলি হলো, এরপরে পুলিশ গেল, পুলিশের সাথে দুই তিন ঘন্টা যুদ্ধ হলো, তো এটা তো একটা পুরো বরিশাল জুড়ে একটা বড় ধরনের তাণ্ডব ঘটেছে, সুতরাং এটাকে ওইভাবে দেখতে হবে এবং এটা একটা তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন মেয়রের পক্ষের লোকেরা, তারা সেটাও করতে পারে সরকার, এবং যে তদন্তগুলো চলছে, যে মামলাগুলো হয়েছে সেগুলোর তদন্ত হবে, তদন্তের মধ্য দিয়ে আমরা একটা চিত্র পাবো। যেটা স্ত্রী রেজা বললেন যে সেখান থেকে আমরা যেটা জানি বা মিডিয়া থেকে যেটা জানি, এটা ওখানকার একটা রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এরকম আর কি উটের উট পাখির মতো অবস্থা, যে কোনো দ্বন্দ্ব নেই তাহলে কেন পোস্টার ফেস্টুন সরাতে হবে এবং বরিশাল শহরের সব জায়গা থেকে পোস্টার ফেস্টুন সবগুলো সরানো হয়েছে কিনা, সব মিলিয়ে যখন আমরা দেখব তখন দেখব যে এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তিনি হয়তো তার যে এস্টাবলিশমেন্ট সেখানে পোস্টার সরানোর ব্যাপারে আপত্তি করেছিলেন এবং প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু তাদেরই থাকে যারা এস্টাবলিশমেন্ট চালান। ধরেন আমাদের বাংলাদেশ সচিবালয়, আপনারা যে কেউ যাবেন বাংলাদেশ সচিবালয়ে অনেক পোস্টার দেখতে পারবেন, অনেক পোস্টার ফেস্টুন, এই সংস্কৃতি আগে ছিল না। ওই যে ইশতিয়াক রেজা যেটা বললেন যে কোথায় একটা পরিবর্তন হয়ে গেছে, আমরা যখন চাকরিতে প্রথম ঢুকেছিলাম বা চাকরি করেছি তখন কিন্তু আমরা বাংলাদেশ সচিবালয়ে এত পোস্টার ফেস্টুন ব্যানার লিফলেট এইসব লাগানো দেখিনি, কিন্তু এখন লাগানো হয়, শুভেচ্ছা বাণীও লাগানো হয় এবং সরকারের সিট অফ দ্য গভর্নমেন্টে এইসব করা হয় কিন্তু সরকার এই ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি। আমরা কি ফেস্টুন দেখি, বাইরে ফেস্টুন লাগানো হয়, বঙ্গবন্ধুর একটা স্ট্যাম্প মার্কার ছবি, তারপরে শেখ হাসিনার একটা স্ট্যাম্প ছবি, তারপরে জয়ের একটা স্ট্যাম্প ছবি, তারপরে বিশাল এক ছবি কোনো এক পার্টি নেতার, সরি আমি পার্টি নেতা বললাম মানে কোনো একটা ছোটখাটো নেতার আর কি, সেভাবে যদি বলি, তার একটা বিশাল ছবি এবং তিনি ব্যানার টাঙ্গিয়ে যাচ্ছেন তার এলাকায়। তো এই যে ব্যানার পোস্টার সংস্কৃতি শুরু হয়েছে এবং সেটা যে সরকারি অফিস আদালতে যাচ্ছে, তাহলে তো এখানে মারামারি হবে, কেন যে পক্ষ এক পক্ষ এক ধরনের পোস্টার লাগাতে যাবেন, আরেক পক্ষ আরেক ধরনের পোস্টার ব্যানার লাগাতে যাবেন, তারপরে সরকারি অফিস হবে পোস্টার লাগানো, যেটা শহীদ মিনারে একসময় ঘটতো, কোন নেতার বড় ছবি কোন উঁচু অঙ্গনে টাঙানো যায়। তো এইসব থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সরকারি অফিস আদালতগুলোতে পোস্টার ব্যানার ফেস্টুন থাকবে কেন, এটা একটা দিক। অন্যদিকে হলো যে আমার যে আপনি যে অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা, তার নিরপেক্ষভাবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী কাজ করার কথা, তাকে সেভাবে কাজ করতে হবে, একজন রাজনীতিবিদ তাকেও তার এলাকা নির্দিষ্ট আছে সংবিধান এবং আইন অনুসারে, রাজনীতিবিদ এবং প্রশাসনে একসাথে কাজ করবেন, যখন তারা গভর্নমেন্ট ফর্ম করবেন সেই সরকারের অধীনে প্রশাসন যন্ত্র কাজ করবে। মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয়েছে কিনা যে সরকার অতিমাত্রায় প্রশাসনের উপর নির্ভরশীল হওয়ার কারণের জন্য প্রশাসন এই ধরনের কর্মকাণ্ড করছে কিনা, এটি মানুষের মধ্যে একটা পারসেপশন হচ্ছে কিনা যে সরকারের নির্ভরশীলতা বেশি বেড়েছে, সে কারণে তারাও তাদের মতো করে দেখাচ্ছে, এরকম কিছু মনে হয় কিনা আপনার কাছে? এটা নিয়ে তো একটা আলোচনা আছেই, এটা নিয়ে আমরা আলোচনা করি এবং এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেটা আরেক আলোচনা। কিন্তু বরিশালে যদি এমন হতো যে আমরারাই উপরে আছে, তাহলে বরিশালে ইউনোর বাসায় এরকম শত শত লোক যে হামলা করতো না,
প্রশাসন যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। বিসিএস প্রশাসন তাদের সদস্যদের কল্যাণের জন্য বিবৃতি দিতে পারেন, তাদের সদস্যরা আক্রান্ত হলে নিশ্চয়ই তাদের জন্য কথা বলবেন এবং আইনসম্মত ভাবে এটার সমাধান চাবেন, আইনগত পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করবেন, সেসব কথা বিবৃতিতে আছে। কিন্তু বিবৃতিতে একটা দুটো লাইনে এমন কঠোর শব্দ প্রয়োগ করা হয়েছে যেটা বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে করা সঙ্গত হয়নি, এটা আমি মনে করি। আমি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলাম, সুতরাং আমি মনে করি যে এইরকম অসঙ্গত বক্তব্য দেওয়া উচিত হয়নি। এবং আমি যেটা বলবো যে বিসিএস প্রশাসন ক্যাডার যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের যে অংশগুলো এইভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং একজনের নির্বাচিত প্রতিনিধির নাম উল্লেখ করে দিয়েছেন, সেটা তো মামলা চলবে, মামলা চললে প্রমাণিত হবে যে উনার কী দায় আছে। সেই পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত ছিল এবং তারা এইভাবে এই বিবৃতি দিতে পারেন না। আমার অনুরোধ থাকবে বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের প্রতি যে তারা আবার বসবেন, বসে তাদের বিবৃতি যেটা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে তাদের যে অংশটুকু এক্সপান্স করা উচিত মনে করবেন তারা সেই অংশটুকু এক্সপান্স করে দেবেন, সেটা সবার জন্য ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে যেটি যদি আমরা ফিরে আসি যে ইউনের বাসার সামনে ময়লা ফেলে রাখা, ময়লা ট্রাক ফেলে রাখা, আপনি বিসিএস প্রশাসনকে বললেন তাদের জায়গাটাকে তারা নিশ্চয়ই তারা রিপেয়ার করার চেষ্টা করবেন আপনার দৃষ্টিতে, কিন্তু ওই অবস্থাটাকে কীভাবে দেখেন? একজন সরকারি কর্মকর্তা, সরকারি সম্পত্তি, রাত্রিবেলা তিনি বললেন যে এখান থেকে না গিয়ে আপনারা সকালে আসেন, তাহলে এই পরিস্থিতির মধ্যে একজন সরকারি কর্মকর্তা কোন পরিবেশে কাজ করবে? না, এটা তো খুবই অনুচিত এবং এটা তো আমি একদম নিন্দা করি। এবং এই আক্রমণ তো এটার সুবিচার করতে হবে, সুশাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটার কথা আমরা সবাই বলি, সব রাজনৈতিক দল বলে, তাহলে এটার একটা তদন্ত করে এবং একদম সুন্দর করে একটা সমাধান বের করতে হবে, মানে বিচার করতে হবে। আর এই যে ময়লা ফেলে রাখা, এগুলো তো এটা উচিত হয়নি। এমনকি লঞ্চ বন্ধ হয়ে গেল, মানুষ লঞ্চঘাটে যেয়ে আসতে পারলো না, ওই শহরে শুধু ইউনিয়ন বাসার সামনে না, ওই শহরে দুই দিন ধরে ময়লা পরিষ্কার করা হয়নি, পরে অবশ্য মেয়রের নির্দেশে ময়লা পরিষ্কার হয়েছে। এগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ঠিক আছে, কিন্তু এগুলো না হলেই ভালো হতো। এইখানে আমি সুশাসনের বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। যদি দেশে সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে না পারি, যদি আমরা দেশে যার যার দায় সেই দায় পালনের ক্ষেত্রে তাদের যে সীমারেখা লক্ষণ রেখা সেইটা যদি তারা তাদের সীমারেখার মধ্যে না থাকেন, সবাই যদি পলিটিশিয়ান হয়ে যান, আবার পলিটিশিয়ানরা যদি অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, তাহলেই সমস্যা হবে। এই এই সমস্যাটা সেখানে কিনা সেটা নিয়ে আমার গভীর পর্যালোচনা করতে হবে, আমাদের সকলকেই পর্যালোচনা এবং বিশ্লেষণ করে আমাদের সমাধান সূত্র বের করতে হবে। আমি যেমন প্রথম বললাম যে কোনো সরকারি অফিস কোনো রাজনৈতিক দলের ব্যানার টাঙ্গানোর জায়গা হতে পারে না, কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে যোগ দিয়ে বক্তৃতা বিবৃতি দিতে পারেন না, এবং কোনো সরকারি কর্মকর্তা তার যে দায় সেই দায়িত্ব আইন অনুযায়ী পালন করবেন, এটাই তার জন্য নির্দিষ্ট থাকা উচিত, এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন না করলে তার বিচারিক প্রক্রিয়া আনা উচিত, তাকে তার বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নেওয়া দরকার সেই অ্যাকশন নিতে হবে। আবার রাজনৈতিক দলের যারা মেয়র, নির্বাচিত মেয়র, এমপি, মন্ত্রী, এমনকি রাজনৈতিক দলের যারা কর্মী আছেন, যারা বিভিন্ন পর্যায়ের নেতা আছেন, তারাও যদি কোনো বাড়াবাড়ি করেন সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দল থেকে ব্যবস্থা নিতে হবে এবং আইনানুগ ব্যবস্থাও নিতে হবে। তাহলেই আমরা যে সুশাসনের কথা বলি, আমরা যে সোনার বাংলার কথা বলি, আমরা যে একটা উন্নত বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশে আমরা পৌঁছতে পারব। জি, আমরা ফিরব ডক্টর এজেন্সির দিকে। সোনার বাংলা, সুশাসন, অনেকগুলি শব্দ এখানে এসছে এবং রাজনীতিবিদ বনাম প্রশাসন ইশতিয়াক ভাইও খুব বিশ্লেষণ করলেন, আবু আলম শহীদ খানও বললেন, আপনি কী দৃষ্টিতে দেখছেন? শুনেন, বরিশালের ঘটনা হলো প্রথমত রাজনৈতিক, প্রথমত এই কারণে যেটা ইশতিয়াক রেজা ব্যাখ্যা করেছেন যে ওখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং মেয়র, এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বটা আজকের না, এটা অনেক দিন ধরে চলে আসছে। এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এতগুলো ঘটনা, সেখানে আমরা বলতে পারি যে ঘটলো কেন, কেন ঘটলো সেটা হলো কেন ওনার ওই যখন এই প্রতিমন্ত্রীর ব্যানার ফেস্টুনগুলো সরানো হচ্ছিল, তখন পত্রিকার রিপোর্টে আমি পড়েছি যে তখন চতুর্দিকে মেয়রের ব্যানার ফেস্টুন ছিল। তাহলে এটা তো যৌক্তিক হলো না, আপনি সব ফেস্টুন যদি অপসারণ করতে চান তাহলে মেয়রটা থাকবে কেন? তা থাকে নাই। অর্থাৎ এদের এই দ্বন্দ্বটা অত্যন্ত প্রকট এবং প্রকাশস্বরূপ নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বিবরণ আমি সংবাদপত্রে তো দেখিনি, সংবাদপত্রে এই ঘটনার যে বিবরণ পড়েছি রাত্রে 11:30, 12:00 দিকে, যে ক্রমেই এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আওয়ামী লীগের লোকেরা এবং মেয়রের লোকেরা
ক্রমে এসে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে। যখন এরকম একটা বিপদ এবং তখন উনি নিজে বলছেন যে আমি আমার জীবনের আশঙ্কা করছি এবং সেরকম একটা আশঙ্কাজনক অবস্থায় আনসার গুলি করতে বাধ্য হয়েছে। এবং কী কী হতে পারত, ধরেন এটা সরকারি কর্মকর্তা নয়, এটা আমি এবং আমার হাতে অস্ত্র আছে, তাহলে এরকমভাবে যদি আমাকে ঘেরাও করে ফেলে কেউ তাহলে আমি কী করব? শেষ চেষ্টা হিসেবে আমি তো অস্ত্র ব্যবহার করব আত্মরক্ষার জন্যই করব। তো সুতরাং এখানে কোনো খারাপ কিছু হয়েছে বলে আমি মনে করি না। তো আর যেটা হয়েছে যে আপনার এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কাজটা করেছেন সেটা হলো পুলিশ ডেকেছেন এবং গোলাগুলি হয়েছে, এবং এ সম্পর্কে মেয়র যে স্টেটমেন্ট দিয়েছেন সে স্টেটমেন্টটা ফল্টি এবং গোজামিলে ভরা। কি ছিল সেটা মেয়রের স্টেটমেন্টটা? মেয়রের স্টেটমেন্ট ছিল যে আমি এগুলো থামাইতে গিয়ে হাজির হয়েছিলাম কিন্তু আমাকে কোনো পাত্তা দেয় নাই, আমি বলছি যে আমি মেয়র এটা, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে কোনো মানে সম্মান করে নাই, তো সেটা তো তাকে তো আমাকে সম্মান করতে হবে। আচ্ছা, এরকম তো সুতরাং এই যে ঘটনাটা, উনি গেছেন কেন এবং ওনার লোক গেল কেন, এভাবে আক্রমণ করার জন্য গেল কেন? কথা তো একটাই যে পোস্টার কালকে এসে সরান, আজকে সরানোর দরকার নেই। এখন সেরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় না যে এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে আর কোনো উপায় ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি কী বলবেন, আমরা যে স্টেটমেন্টের কথা বলছি এখন সময়টা কেটে গেছে, মানে দিনটা পার হয়ে গেছে, কিন্তু যে স্টেটমেন্টের কথা বলছি তারাও কিন্তু ইমোশনাল মানুষ। তারা কাদের কথা বলছেন? আমলাতন্ত্র, বিশেষ প্রশাসন। এর আগে নাটোরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাটোরে আক্রান্ত হয়েছেন, এর আগে গাজীপুরে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খুন হয়েছেন, এর আগে তারাও আগে বিভিন্ন জায়গায়, আদিতমারি না কোথায় সেসব জায়গায়, মানে চট থাপ্পড় লাত্তি গুতা প্রশাসনিক কর্মকর্তাদের ছোটোখাটো নেতারাও দেয় এখন। তাহলে নিক্সন চৌধুরী কী ভাষায় উনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কথা বলেছেন, তো কেন কোনো অ্যাকশন কিন্তু হয় নাই? কী হয়েছে নিক্সন চৌধুরী, কী হয়েছে বা কোথায় কোনটা বিচার হয়েছে? যেটা হয় যে উপজেলা চেয়ারম্যান বাড়াবাড়ি করেছে, তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিলেন, হাইকোর্টে গেল, নিয়ে চলে আসলো আবার উনি উপজেলা চেয়ারম্যান, ফলে কোনো লাভ হয় না। তো লাভ যখন হয় না তখন কী উপায়? এবং এটা কিছুই হয় না বলেই এরা কিন্তু এই ধরনের কঠোর স্টেটমেন্ট দিয়েছেন, ওনাকে দুর্বৃত্ত বলেছেন, খুব কম বলেছেন আসলে, এটা এমন কিছু বেশি কিছু বলে নাই প্রশাসনিক ক্যাডাররা। তারা মার খেতে এমন একটা জায়গায় গেছে যে যখন এ ধরনের একটা রিয়াকশন তাদের দিতে বাধ্য হয়েছে। তো এখন যতই গোজামিল দেবার চেষ্টা করেন, সরকারের তরফ থেকে এখন দুই মন্ত্রী আজকে কথা বলেছে, তারপরেও কিন্তু খুব কংক্রিট কিছু না, তদন্ত করে দেখা হচ্ছে, তারপরে বোঝা যাবে কি হয়। আবার ওবায়দুল কাদের বলেছেন যে এদের যদি দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই ওবায়দুল কাদেরের ব্যবস্থা নেওয়া হবে কথাটা ভারী সুন্দর, সব কিছুর মধ্যে আছে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, কোনো দিন কোনো কিছু তদন্ত হয়নি, ব্যবস্থাও নেওয়া হয়নি। সুতরাং আপনি এটা কেন হয়, যখন আপনি সরকার অতিমাত্রায় আমলা নির্ভর হয়, অতিমাত্রায় আমলা নির্ভর হয়, এবং একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আমলারা মনে করে যে ইলেকশন তারাই করে দিয়েছে, ফলে তারা আপার হ্যান্ড খেলতে চায়, তো এরকম পরিস্থিতি আপনি তৈরি করলেন কেন, যেখানে আমলারা মনে করতে পারে যে নির্বাচনটা তারা করে দিয়েছে, কেন তো এটা করেছেন? ফলে আমলারা এখন, তারাও এখন আপার হ্যান্ড খেলে, যেটা করার কথাই না, আমলারা থাকবে রাজনীতিবিদদের অধীনে, কিন্তু এখন আমরা এমনভাবে আমলাদেরকে প্রশ্রয় দিয়েছি যে আমলা রাজনীতিবিদরা আমলাদের অধীনে কাজ করে, এই হলো পরিস্থিতিটা। সুতরাং আমার মনে হয় না যে ঠিক আছে, এর হয়তো একটা নিষ্পত্তি নিশ্চয়ই হবে, কিন্তু কোনো পক্ষই বাড়াবাড়ি না করা ভালো। জি, আমরাও আপার হ্যান্ড খেলতে চাই, তিনি বলছেন বা কেউ কেউ মনে করেন যে এই নির্বাচন বা এইসব প্রেক্ষাগুলির মধ্যে তাদের একটা বড় ভূমিকা ছিল,
সে কারণে তারাও মনে করে যে আমরা কম কি রাজনীতিবিদদের চেয়ে তো আমাদের আসলে এখানে এই সরকার গঠন প্রক্রিয়া বা সব কিছুতে আমাদের একটা অধিকার রয়েছে, যেটি বলবার চেষ্টা করেন। আপনি কীভাবে দেখেন? না, পরিপ্রেক্ষিতগত আলোচনা তো এরকম অসংখ্য হতে পারে, বাট একথা তো সত্য যে আমলাদের উপরে সরকারের নির্ভরশীলতা অনেক বেড়েছে এবং এটা আমরা নানা জায়গায় গেলেই দেখতে পাই। এমনকি জাতীয় সংসদে পর্যন্ত এই আলোচনাটা উঠেছে। আপনি দেখেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এই প্রসঙ্গ তুলেছেন। করোনার সময় 64 জেলায় 64 জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজনীতিবিদদের, জনপ্রতিনিধিদেরকে পাশ কাটিয়ে। তার অর্থ হলো যে এখানে সরকারের দিক থেকেই এক ধরনের আমলাদের উপরে নির্ভরশীলতা, আমলা তোষণ যে শব্দটাই আমরা ব্যবহার করি কিনা সেটা শো করি না কেন আছে। আজকে ইত্তেফাকে আব্দুল গাফর চৌধুরীর যে লেখাটা সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে তিনি বলেছেন বরিশালের ঘটনা হলো আমলা বনাম রাজনীতিবিদদের শক্তির পরীক্ষা। তিনি বলেছেন এবং এটা প্রাথমিক মহড়া হয়ে গেছে যে কে কার চাইতে শক্তিশালী। এবং তিনি বলতে চেয়েছেন যে মেয়রের বিরুদ্ধে স্বয়ং ইউনিয়ন মামলা করাটা একটা নতুন দৃষ্টান্ত, সেটা আগে কখনো এইভাবে দেখা যায় নাই যে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে আমলা সরাসরি খুনের মামলা আনতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, তার লোকগুলোকে গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে মেয়রের পক্ষে জনমত যদি এতদূর থাকতো, এটা হলো তার বক্তব্য, তাহলে এতদূর গড়াতো না। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এলাকায় নানা ধরনের কাণ্ডের। সুতরাং এই যে বিভিন্ন জায়গায় আজকে স্থানীয় সরকার নির্বাচনটাকে প্রতীকের মাধ্যমে আমরা করার পরে আমরা যেটা দেখেছি যে খোদ শাসক দলের ভিতরেই নানা ধরনের গ্রুপিং তৈরি হয়েছে। যিনি প্রতীকটা পেলেন তিনি হয়ে গেলেন, তার ওনারশিপ বেড়ে গেল অনেক বেশি, বাকিরা ওনারশিপ থেকে ছিটকে পড়লো দলের ওনারশিপ থেকে। এটা তো আমরা তৈরি করলাম এবং এটা কিন্তু এখন একদম প্রান্তিক পর্যায়ে, কিন্তু ভয়ঙ্কর রকমের বিবাদ কিন্তু দলের ভিতরে এবং সেটা দেখবেন যে নানা জায়গায়। এখন আর আওয়ামী লীগ বিএনপির লড়াই আছে, তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ লড়াই অনেক বেশি নিজেদের ভিতরকার। আমি আগেও বলেছি এমপি বনাম যে অন্যান্য জনপ্রতিনিধিদের মধ্যে সংঘাত, সংঘর্ষ, মান অভিমান, এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি বনাম সাধারণ সম্পাদক গ্রুপ, এইগুলো কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। এই সব কিছু কি কোন জায়গাটায় নিয়ে যায় আমাদেরকে জানেন? আমাদের রাজনৈতিক নেতৃত্ব কতটা আস্থার সাথে, দক্ষতার সাথে মানুষের হৃদয়কে স্পর্শ করে দেশটা শাসন করতে পারছে, সেটা হলো গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হলে কিন্তু এই কাণ্ডটা হতে পারে যে কোনো জায়গাতেই। এবং এই কাণ্ডগুলো কখন ঘটে? যখন তার নিজের কনফিডেন্সটা অনেক কম থাকে। পলিটিক্যাল লিডারশিপ নিশ্চয়ই কোথাও না কোথাও, মেয়রের সাথে তো ইউনোর এই ঘটনা ঘটার কোনো কারণে দুজনের অবস্থান অনেক অনেক, আমি বলবো যোজন যোজন দূরে। কারণ মেয়র হলেন ওই নগরীর প্রধান ব্যক্তি, নগরপিতা, যিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, যে যাই বলে নেন ডিআইজি, সবার উপরে তার স্থান। তাহলে একজন ইউনোর ওই পর্যায়ে কেন যাবে? আবার তিনি কেন সেই পর্যন্ত ছুটেই বা গেলেন? আবার তিনি বলেছেন যে তিনি জ্যাকেট পরা না থাকলে গুলি তার গায়ে লাগতো। প্রত্যেকটা বক্তব্য, এখন পর্যন্ত আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রীর কিন্তু কোনো বক্তব্য পাইনি যিনি ওই এলাকার সংসদ সদস্য। সব কিছু মিলিয়ে অন্যান্য জায়গায়ও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হয়। রেজন ভাই যেটা বলেছেন যে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা ঠিক আছে, আমি বলবো যে ক্ষোভের প্রকাশ নানাভাবে হতে পারে এবং এটা মনে রাখা দরকার যে এরা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং তারা কিন্তু সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জেলা উপজেলায় কাজ করতে যান এবং সিভিল প্রশাসনের সর্বোচ্চ একজন ব্যক্তি সচিব এই সমিতির প্রধান, তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা আসলে তারা ব্যবহার করতে পারেন কি না, যদি পারেন, যদি এটা যৌক্তিক মনে হয়, তাহলে এখানে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বলে আর কিছু থাকে না। না, সেক্ষেত্রে ইস্তেফা ভাই, আপনারা হয়তোবা আজকে বিশেষ প্রশাসনে আপনার চাকরি করেননি, কিন্তু হয়তো আপনি চাকরি করলেও আপনি সচিব হতেন, আপনিও এই ফার্স্ট ক্লাস অফিসার হিসাবে কিন্তু হয়তো এখন চাকরির শেষ সময় থাকতেন। একজন ইউনো যখন জেলা উপজেলা লেভেলে কাজ করতে চায় তার সুরক্ষা দেবার দায়িত্ব কিন্তু সেখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি তারই দেবার কথা, কিন্তু যখন একজন ইউনো তার বাসার মধ্যে তার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দেখবেন তাকে মৃত্যুর মুখোমুখি করে শত শত লোক ঢুকে যাচ্ছে। একদম রাইটলি বলেছেন, একজন ইউনো বলেন, একজন ম্যাজিস্ট্রেট বলেন, একজন জেলা প্রশাসক যখন একটা জেলায় যান, উপজেলায় যান, তার কিন্তু মনে রাখা দরকার তিনি সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে যাচ্ছেন, কিন্তু সেখানকার যে জনসমষ্টি আছে, সেখানকার যে জনগণ আছে, সেখানে অনেক বিজ্ঞজন আছেন, সেখানে অনেক জনপ্রতিনিধি আছেন, সেখানে অনেক শিক্ষক আছেন, সেখানে আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, যাদেরকে আস্থায় নিয়ে আসলে তাকে কাজটা করতে হবে। আমি যদি ভুল বলে থাকি আবু আলম শহীদ খান নিশ্চয়ই আমাকে সংশোধন করে দিবেন। অন্যদিকে একই সাথে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, রাজনীতি যারা করেন, তাদেরও কিন্তু মনে রাখা দরকার সরকার কেন্দ্র থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছেন তার কাজটা করার জন্য এবং
তাকে রাজনৈতিকভাবে গাইড করার জন্য ওই ব্যক্তিবর্গ। দ্বন্দ্ব হওয়ার তো কোনো কারণ নাই, দ্বন্দ্বটা কেন হচ্ছে সেইটা খুঁজে বের করাই কিন্তু শাসন প্রণালীর কর্তব্য। না আমরা একদিকে আমি একটু জি নিশ্চয়ই জি মানে একদিকে কিন্তু আমরা চাইছি যে এর একটা মীমাংসা হয়ে যাক, একটা সমাধান হবে, বিচ্ছিন্ন দ্বন্দ্ব হবে কেন, বিচ্ছিন্ন ঘটনা। অপরদিকে আবার মেয়র কিন্তু নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আজকে। উনিও মামলা করেছেন? হ্যাঁ, দুই পক্ষই মামলা করেছে। অর্থাৎ তাহলে এটা তো অ্যাগ্রিভেট করবে, এর ফলে সিচুয়েশনটা অ্যাগ্রিভেট করবে। এখানে তো রাজনৈতিক নেতৃত্বের হাল ধরার প্রশ্ন। দলের সাধারণ সম্পাদক আছেন যিনি একজন মন্ত্রী, দল একটি আছে যার একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে, বরিশাল জেলা আওয়ামী লীগ আছে, তাই না? তাদের ভূমিকাটা কোথায় ওখানে মীমাংসা করার জায়গাটা? বিভাগীয় কমিশনার আছে ওখানে, তো আরও মুরব্বী আছেন, প্রশাসনিক মুরব্বী আছে, রাজনৈতিক মুরব্বী আছে, কারো তো কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। জি আবু আলম শহীদ খান, আমরা একটু যদি শুনি, আমরা দেখলাম যে অনেকগুলি বিষয় কিন্তু একটু বলবার চেষ্টা করলো ইস্তেকরা, তবে সেটা হচ্ছে আমলাদের উপর এত নির্ভরশীলতা কেন, এটা বললেন আমলা তোষণের শব্দটা এখানে বলেছেন, এবং আমলা বনাম রাজনীতিকদের শক্তির পরীক্ষা কিনা সেটি কিন্তু বলেন। আসলে কি আপনি কি মনে করেন যে যদিও আপনি অবসর গ্রহণ করেছেন কিন্তু আপনি তো অনেক চড়াই উত্তরে দেখেছেন, আপনি একেবারেই খুব সাদাসিধাভাবে জীবনযাপন করবার চেষ্টা করছেন, কিন্তু এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই বিগত নির্বাচন, সুশাসন, একই সাথে যে আমাদের যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো বা স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের একে অপরের সাথে যে সংঘাত সংঘর্ষ, বা প্রশাসনিকে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে না মানা, প্রশাসন আবার তাদের উপরে কাজ করা, তো সেই অবস্থায় আসলে বিষয়টাকে বর্তমান প্রেক্ষাপটে আপনি কীভাবে দেখছেন দেশের পরিস্থিতিটাকে? আমলাদের উপরে সরকারের নির্ভরতা এটাকে কিভাবে দেখবেন? সরকারের নির্ভরতা থাকতেই হবে, কারণ এই সরকার মানে তো হচ্ছে যে সরকারের যে পলিটিক্যাল উইং আছে তার পাশাপাশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ উইং আছে, এই দুইটা মিলেই তো সরকার। সুতরাং তারা একসাথে কাজ করবেন, সেটা সচিবালয়ে কেন্দ্রীয় পর্যায়ে এবং একেবারে মাঠ পর্যায়ে পর্যন্ত, এবং সেটা গণকর্মচারী যারাই আছেন তাদেরকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে। এবং গণকর্মচারীদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের দায়িত্ব হচ্ছে যে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে সমস্ত দায়িত্ব তাদের উপর অর্পিত হয় সেই দায়িত্বগুলো পালন করা। সেখানে হ্যাঁ, একটা নির্ভরতার বিষয়ে বেশি এগিয়ে গেছে কিনা, অতিমাত্রায় নির্ভরশীল হয়েছে কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে, পার্লামেন্টেও আলোচনা হয়েছে নানাবিধ কারণে। দেখেন, আমি কোভিড সিচুয়েশনে যে 64 জন সচিবকে জেলার দায়িত্ব দেওয়া হলো বা ডেপুটি কমিশনারকে প্রধান করে যে ওখানকার কোভিড সিচুয়েশন মোকাবিলার জন্য একটা কমিটি করা হলো, এসব বিষয়ে কিন্তু দেশে একটা সরকার আছে এবং সরকার প্রধান আছেন, ক্যাবিনেটে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে এগুলো করা হয়েছে। সম্ভবত এটা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যৌক্তিক ছিল এবং যৌক্তিক কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই অত কোভিড সিচুয়েশনে আমরা কিছুটা ভালো ফলাফল করতে পেরেছি, কোথাও কোথাও খারাপ করেছি। সেইখানে রাজনীতিবিদদের যে একদম ছড়িয়ে দেওয়া হয়েছে সিন থেকে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা যেখানে যে আছেন, রাজনীতিবিদরা নিজেদের মধ্যে তাদের দ্বন্দ্ব আছে এবং রাজনীতিবিদরা আরো কর্তৃত্ববাদী হয়ে যাচ্ছেন। তিনি উপজেলা চেয়ারম্যান, তার তো একটা নির্দিষ্ট কর্তৃত্ব আছে বা তার নির্দিষ্ট দায়িত্ব আছে, যিনি এমপি তার নির্দিষ্ট দায়িত্ব আছে, যিনি মন্ত্রী তার নির্দিষ্ট দায়িত্ব আছে, বা যিনি রাজনীতি করেন একজন কর্মী, সভাপতি, সাধারণ সম্পাদক, যে কোনো পর্যায়ের নেতা, তারা তাদের নিজস্ব যে ইয়েটা বলয়েতে, তারা বলয়েতে ক্ষমতা বিস্তার করতে চাচ্ছেন এবং কর্তৃত্ববাদী হয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং এই কর্তৃত্ববাদিতার কারণে তাদের সাথে সরকারি কর্মচারী গণকর্মচারীদের একটা সংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। অন্য ক্ষেত্রে আমরা যেটা আরো লক্ষ্য করি যে কিছু কিছু আমলার ক্ষেত্রে তারাও মনে করছেন যে তারা সরকারের একদম নিজস্ব খাস লোক, সুতরাং তারাই সরকারের, কোনো কোনো সময় তো এটা দেখাও যায় যে কোনো ইউনো ওসিকে দেখা যায় যে তারা ওই উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, সব ক্ষেত্রে এটা সত্য না, বাট এরকম দেখা যায়। তো যে সীমানাটা আমরা তৈরি করেছিলাম বা যে সীমানাটা আমাদের সংবিধান তৈরি করে দিয়েছে সেই সীমানা থেকে অতিক্রম দেখছি আমরা, রাজনীতিবিদরা অতিক্রম করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছেন এবং প্রশাসনিক যারা কাজ করছেন বিভিন্ন পর্যায়ে গণকর্মচারী তারা আবার রাজনৈতিক এরিয়া চলে আসছেন, ফলে দুপক্ষের মধ্যে কিছু একটা টেনশন সৃষ্টি হচ্ছে। এবং এই টেনশন সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে সুশাসনের কথা বলি, আমরা যে সংবিধান সম্মত উপায়ে দেশ পরিচালনার কথা বলি, সেই সমস্ত জায়গায় আমাদের কিছু দুর্বলতা সৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের নির্বাচন নিয়ে কথা হয়, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে, এবং তখন বলা হয় আমরারা নির্বাচিত করে দিয়েছে এই জন্য আমাদেরকে এখন ছাড় দেওয়া হচ্ছে। এই নানাবিধ কারণে
এই পৃথিবীতে ভালো নির্বাচন খারাপ নির্বাচন অনেক নির্বাচন হয়, কিন্তু আপনি যদি দেশটা ঠিক মতো চালাতে চান, সুশাসন যদি নিশ্চিত করতে পারেন এবং আমলাদেরকে যদি আমলাদের কাজ মানে গণকর্মচারীদের যদি তাদের কাজ কর্ম করতে দেওয়া হয় এবং রাজনীতিবিদরা যদি তাদের অঙ্গনে ঠিক মতো থাকেন, তাহলে কিন্তু বরিশাল বা মাদারীপুর বা কুড়িগ্রাম যেখানে যে সব সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যা আমরা দেখতে পারবো না। এবং এই সমস্ত সমস্যা কিন্তু অশনী সংকেত। অশনী সংকেত কেন বললাম, আপনি দেখেন বরিশালে তো কোনো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়নি, বরিশালে সংঘর্ষ হয়েছে পুলিশ আনসার এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে, এবং পুলিশ কিন্তু আওয়ামী লীগ কর্মীদের উপরে চড়াও হয়েছে, পুরো আওয়ামী লীগ কর্মীরা পুলিশের উপর চড়াও হয়েছে, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং 22 জনের মতো, নাম্বারটা ঠিক নাও হতে পারে আরও বেশি হতে পারে, 22 জনের মতো গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে এটা একটা বড় ঘটনা যেখানে পুলিশ একেবারে জেলা পুলিশ কেন এইভাবে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন এবং কেনই বা আওয়ামী লীগ কর্মীরা পুলিশের সাথে ঘন্টার পর ঘন্টা সংঘর্ষে থাকলেন? সেখানে কি কি কোনো রাজনীতিবিদ ছিলেন না? সেখানে কি কোনো সিনিয়র লিডার ছিলেন না? সেখানে তো ডিআইজি পুলিশ আছেন, সেটা তো আমাদের যে প্রশাসনিক যে আরেকটা ইউনিট বিভাগ, বিভাগীয় সদর দপ্তর কিন্তু বরিশাল, সেখানে কমিশনার আছেন, সেখানে এসপি আছেন, ডিআইজি আছেন, সেখানে সিভিল কমিশনার আছেন, তার লোকজন আছেন, মানে টোটালি রাজনীতির নেতৃবৃন্দও আছেন, পাশাপাশি আমাদের বিভিন্ন গণকর্মচারীদের যে টপ লেভেল লিডারশিপ বা টপ লেভেলে যারা কাজ করেন মধ্য লেভেলে তারাও আছেন এখানে। তারপরে আমাদের দেশের যে যোগাযোগ ব্যবস্থা, আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি আর যে আমাদের ফোনের কথা বলি, সেল ফোনে অনেক কিছু একেবারে টপ লেভেল ব্যুরোক্রেসি টপ লেভেল রাজনীতিবিদদের জানানো সম্ভব। তারপরে এটা একদম 3-4 ঘন্টা ধরে চললো, আমরা এটাকে রিজলভ করতে পারলাম না, পরের দিন আরো ঘটনা ঘটলো, তারপরে এখন মামলা মোকদ্দমা দেওয়া হলো অফিসারের বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে মামলা হলো, লঞ্চ বন্ধ করে দেওয়া হলো, বাস ট্রাক বন্ধ করে দেওয়া হলো। এগুলো কি, এগুলো একটা দেশের একটা ছোট্ট দেশের একদম সেন্টার পর্যায়ে থেকে যদি আমরা এখান থেকে রিজলভ করতে না পারি এসব ঘটনা, তাহলে এইসব ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটতে পারে। আর যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন তারা আবার বলেন যে এইসব ষড়যন্ত্র হচ্ছে, এটা একটা মহড়া। তাহলে এরকম মহড়া যদি রাজনৈতিক দল মানে যারা ক্ষমতাসীন পার্টি যারা আছেন তারা যদি এরকম মহড়া চলতে দেন রাজনীতিবিদ প্রশাসন পুলিশের মধ্যে, তাহলে এটা তাদের জন্য অশনী সংকেত। সুতরাং আমরা এরকম মহড়া আসলে দেখতে চাই না নাগরিক হিসাবে। নাগরিক হিসাবে আমরা যেটা দেখতে চাই, সবাই সবার কাজ করবে এবং দেশের সেবা করবে এবং দেশটাকে এগিয়ে নিতে হবে। নিশ্চয়ই ডক্টর রেজন সিদ্দিক, আসলে এই যে স্ট্রাকচার, রাজনীতির স্ট্রাকচার, সিভিল প্রশাসনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কি আসলে কোনোভাবেই ভেঙে পড়ার শঙ্কা দেখা দিচ্ছে না? যদি আপনার এরকমভাবে যদি চলতে থাকে, অর্থাৎ ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার আপনি যেটা বলছেন, তারা যদি অবিরাম লাথি কিলগুতা চর থাপ্পড় গালিগালাজ এটা যদি অবিরাম খেতে থাকেন তাহলে তো ভেঙে পড়বেই। এবং তারা এখন তারা যেভাবে ওবিডিয়েন্ট তারা সেরকম ওবিডিয়েন্ট থাকবে না। এবং আপনি কার ওবিডিয়েন্ট হবেন, মেয়রের না মন্ত্রীর, কার ওবিডিয়েন্ট হবেন? তো সেখানে তখন অনেক সময় দেখা যাবে যে কারোরই ওবিডিয়েন্ট হতে পারছেন না, কি আপনি মেয়রকে খাপাবেন না মন্ত্রীকে খাপাবেন? তো সুতরাং তখন কি হবে, তখন যা ভালো লাগে তাই হবে। তো সুতরাং এখানে যে স্ট্রাকচারটা ঠিক হওয়া উচিত। এবং হ্যাঁ, ইশতিয়াক রেজা তো পয়েন্ট আউট করলেন যে ওইখানে তো প্রতিমন্ত্রীর নিজস্ব এরিয়া, তো প্রতিমন্ত্রী বা কোথায়, ওনার কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া গেল না। উনি বলতেন যে না আমার পোস্টার সিস্টে ভালো করছে তাতে কোনো অসুবিধা নেই, তবু শান্ত হও। হ্যাঁ, কিন্তু তা তো বলে নাই উনি, অর্থাৎ সামনে কেউ এগিয়ে আসে নাই, বরং একের পর এক ঘটনা অ্যাগ্রেভেট করাচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে মেয়রই বলেন আর যদি সিভিল প্রশাসনকে অ্যাসোসিয়েশনকে বলেন, তাহলে তাদের উভয়ই সিচুয়েশন অ্যাগ্রেভেট করছে। আর আজকে মামলা দিয়ে মেয়র আবারও একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, নাহলে যেটা বলছিলেন এনাদের নেতারা সেটা কিন্তু কাজ হচ্ছে বলে মনে হয় না। অর্থাৎ একটা বিরাট জেদাজেদির ঘটনা ঘটছে যে আমি বড় না ইউএনও বড়, তো এইরকম হলে কাজ হবে না। আবার এটাও তো সত্য যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে তো উনি বড়গিরি দেখাচ্ছেন, কিন্তু নির্বাচিত তো উনি নন, এদের তো জনগণের ভোটে এরা কেউ ইলেক্টেড হয় নাই, ফলে জনগণের যে সাপোর্ট বা যে ইচ্ছা সেটা এখানে প্রতিফলিত হয় নাই, সেই জন্য এখানে গায়ের জোর বেশি কাটে, যে আমার গায়ের জোর আছে, আমার মাস্তান আছে, গুন্ডা মাস্তান বদমাশ আছে, আমি সেটা দিয়ে দখল করব। যেটা নিক্সন চৌধুরীর ক্ষেত্রে সত্য, এই সাদেক আবদুল্লার ক্ষেত্রেও সত্য,
এবং অন্যান্য ক্ষেত্রেও এটা সত্য। সুতরাং এটা হতে থাকলে সরকারের জন্য যেটা আবু আলম শহীদ খান বলে অশনির সংকেত। জি, আমরা এই ধরনের কোনো অশনির সংকেতের প্রত্যাশা করি না। আমরা চাই যে দেশে সুশাসন থাকুক এবং জনগণের যে অধিকার সেটি সুরক্ষা হোক এবং আমাদের প্রশাসন ও রাজনীতি সবাই যাতে পরস্পর একত্রে কাজ করে সেটা ইস্তেকে যাবে। একটু আসি যে একটা ভারসাম্যহীন অবস্থা চলছে কিনা আপনার কাছে কি মনে হয়? ঘটনাটা সামান্য নয়, এটা হলো প্রথম কথা। ঘটনাটাকে সামান্য হিসেবে দেখার মানে সুযোগ নেই, সুতরাং এখানে এই ঘটনাটাকে একটা বড় প্রেক্ষাপট থেকে দেখাটাই যৌক্তিক। এবং ভারসাম্য আসলে কি? ভারসাম্য বলে তো কোনো কিছু নেই। জনপ্রতিনিধি যারা আছেন তারা জনগণের কল্যাণের জন্য প্রকল্প নেবেন, সরকারি কর্মকর্তারা সেই কাজগুলো বাস্তবায়ন করবেন, পরিকল্পনা নেবেন, প্রকল্পনে চিন্তাভাবনা করবেন জনগণের কল্যাণের জন্য, সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করবেন। সেটা করতে গিয়ে এই কাজটা কেন হবে, দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, সেটা একটা খুব ভাববার জায়গা। এই করোনার সময় গত 18 মাসে বাংলাদেশে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আয় রোজগার কমে গেছে, তাদের মানুষ নানাভাবে অর্থনীতির জায়গায়। কিন্তু একটা দিন একটা সময়ের জন্য সরকারি কর্মকর্তাদের বেতন বন্ধ হয়নি, তাদের প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, তাদের সুযোগ সুবিধার কোথাও কোনো ঘাটতি হয়নি। এবং গত সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সরকারি কর্মকর্তারা। এই এই উন্নয়ন যদি সত্যিকার অর্থে কারো বেনিফিট এনে থাকে সেটা হলো সরকারি কর্মকর্তারা। তাদের বেতন আকাশচুম্বী হয়েছে, তাদের সুযোগ সুবিধা বেড়েছে সাংঘাতিকভাবে, এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা 1 কোটি টাকা দামের গাড়ি এরকম পর্যায়ে চলে গেছে, সচিবরা মোবাইল পর্যন্ত ফ্রি পেয়েছেন, অন্যান্য কত কি ডেপুটি সেক্রেটারি হলেই গাড়ি পাচ্ছেন, গাড়ি মেনটেন্যান্সের জন্য আবার টাকা পাচ্ছেন, জনগণ যেই অবস্থানেই থাকুক না কেন। এই সমস্ত কিছু বিবেচনায় হয়তো আমলাদের ভিতরে একটা ধারণা হতে পারে যে তারাই সবচেয়ে আদরের এদেশে। তারা আদরের হবে কেন? সরকার তাদেরকে আদরের করেছে তাই তারা মনে করতে পারে এটা, তাদেরকে এত সুযোগ সুবিধা না, মানে যদি এই ভাবনায় তারা নিয়ে যেতে পারে। অন্যদিকে রাজনীতিবিদরা হয়তো ভাবতে পারেন যে আমরাই সব, বিশেষ করে শাসক দলের তারা, কারণ এখানে কোনো বিরোধী দল নাই, কিচ্ছু নাই, এখন যে অবস্থাটা অত্যন্ত শক্তিহীন অবস্থায় আছে বিরোধী দল, সব কিছু মিলিয়ে এই এমন একটা জায়গায় পৌঁছেছে যে কেউ কোথাও মনে হচ্ছে না যে ছাড় দেওয়ার জায়গাটা আছে। আসল কথা হলো জবাবদিহিতার জায়গাটা, শাসন প্রণালীতে প্রত্যেকটা লোকের জবাবদিহিতার জায়গাটা আছে। দেখেন এই যে প্রধানমন্ত্রীর উপহার, ওই যে দরিদ্র মানুষের জন্য গৃহ, তাসের ঘরের মতন ভেঙে পড়লো, ওখানে কিন্তু কোনো রকমের কোনো জনপ্রতিনিধি জড়িত ছিল না, পুরোটাই বাস্তবায়ন করেছে কিন্তু উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাহলে এটা এরকম হলো কেন? এই জবাবদিহিতা কোথায়? এখন বলা হচ্ছে আবার এটা নির্মাণ করা হবে, জনগণের টাকা কোথায় ব্যয় হলো যে এইভাবে ভেঙে পড়লো জিনিসগুলো? জবাবদিহিতার জায়গাটা কিন্তু কোথাও নাই। এই যে জবাবদিহিতা শূন্য একটা অবস্থার তৈরি হয়েছে, যে যাই করুক কোথাও কোনো জবাবদিহি করতে হচ্ছে না, এটাই হলো আপনার সেই প্রশ্নের উত্তর, ভারসাম্যকে নষ্ট করে। জি, আবুল শহীদ খান, আমরা যদি যে ভারসাম্য নষ্ট এবং যেটি ইস্তেকে যা বললেন যে এই যে কোভিড সিচুয়েশনে মানুষ কর্ম হারিয়েছে, শহর থেকে গ্রামে চলে গিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারেনি, মানুষের মধ্যে আয়ের যে সীমাবদ্ধতা সেটি তৈরি হয়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী কোথাও কিন্তু তাদের কোনো কিছু ঘাটতি ঘটেনি, বরঞ্চ তারা বৈশাখী ভাতও পেয়েছেন, ঈদের ভাতও পেয়েছেন, সব কিছু তারা পেয়েছেন। একটা শুধু দৃষ্টান্ত দেই, অস্ট্রেলিয়াতে জি সরকার সিদ্ধান্ত নেয় যে 2 বছর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে না, ওরা কি আমাদের চেয়ে গরিব? 2 বছর বেতন বাড়বে না করোনার কারণে, করোনার যেহেতু অর্থনীতি স্থগির অবস্থায় আছে। জি, সেখানে কিন্তু আমাদের যদি বললেন ইস্তেকে যা ভাই, সেটি হচ্ছে আমরা গাড়ি পাচ্ছি, বাড়ি পাচ্ছি, মোবাইল পাচ্ছি, তো এত কেন, এত আদর কেন, এত তাদের প্রতি মমত্ব কেন সরকারের, কি মনে হয় আপনার কাছে? একটা ভালো প্রশ্ন। আপনি তো আদর করবেন, আপনি চাকরকে যদি আদর না করেন তাহলে চাকর তো আপনার ঠিক মতো সার্ভিস দেবে না। কি সার্ভিস চায় সরকার তাদের কাছ থেকে, কি সার্ভিস চায়? চাকর বাকরদের আপনার আদর করেই রাখতে হবে। এবং আপনার ইস্তেকের বাসায় যে কাজের হেল্পার আছে বা ডক্টর জানসুদিকে বাসা আছে, তারাও তাদেরকে আদর করেন, এটা সরকার আদর করে আর কি। কিন্তু কথা হলো যে হ্যাঁ, আমরা পৃথিবীর সব দেশেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন কমে গেছে, বেতন পান না, এরকম ঘটনা ঘটেনি। করোনার সময় আমি কিন্তু আলাপ করেছিলাম প্ল্যানিং মিনিস্টারকে, আমি প্রস্তাব দিয়েছিলাম ঠিক আছে স্যার, এই করোনার সময় আপনারা সরকারি এত লোকের চাকরি হারা, এত মানুষের কষ্ট, আপনারা সরকারি কর্মচারীরা এবং মন্ত্রীরা বা পার্লামেন্টে এমপিরা অ্যানাউন্স করেন না কেন যে আপনারা 20% 30% বেতন কম নেবেন? তাতে তো আপনাদের একেবারে না খেয়ে থাকার মতো অবস্থা হবে না। বাট আমি আইম সরি যে আমার মতামতটাকে উনাকে বলার পরেও উনি তেমন গুরুত্ব দেননি, সরকারও এইভাবে গুরুত্ব নিয়ে চিন্তা করেনি। তো এটা তো সরকারের একটা চিন্তা থাকতে হবে যে সরকার কতটা জনবান্ধব
এবং কিভাবে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া যায় এবং জনবান্ধব সিদ্ধান্ত নিয়ে কিভাবে আরো তার ইমেজ থেকে বাড়ানো যায়, এটা তো সরকারকে চিন্তা করতে হবে। এটা তো আর সরকারি কর্মকর্তারা জোর করে বলেনি যে আমার বেতন কমালে আমি বিদ্রোহ করে দেবো, করেনি। সুতরাং সরকারকে কতগুলো পলিসি সিদ্ধান্ত নিতে হয়, সেই পলিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি সরাসরি গণকর্মচারীদের কোনো দায়িত্ব দেব না, কারণ পলিসি সিদ্ধান্তগুলো আসলে রাজনীতিবিদদের নিতে হবে। এখন আমরা অবশ্যই এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি এবং সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করতে পারি। ইস্তাক রিজা যেটা বললেন যে প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প যে গরিবের জন্য যে বাসস্থান সেটা তাসের ঘরের মতো ভেঙে গেছে, এক কয়েক জায়গায় তো অবশ্যই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এবং তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচার হওয়া উচিত। ইস্তাক রিজা হয়তো আপত্তি করবেন যে বিচার ঠিক মতো হয় না এবং সেটাও একটা সমস্যা আমাদের, সেটাও নীতি নির্ধারকদের সমস্যা কেন বিচার ঠিক মতো হয় না। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ওই প্রকল্পের যে বাজেট ছিল 1,75,000 টাকা, সর্বোচ্চ যে বাজেট ছিল 1,50,000 টাকা ছিল, সেই বাজেটে এরকম একটা গৃহ নির্মাণ করা যায় কিনা এই বিষয়ে আমরা একদিন আলোচনা করছিলাম। সেখানে একজন ইঞ্জিনিয়ার একজন আর্কিটেক্ট ছিলেন বেসরকারি, তারা বললেন যে এই টাকায় ওইটা করা যাবে না। এবং যে সমস্ত জায়গা চুজ করা হলো খালের পাশে, ওই যে আপনার খাস জমি এবং সবচেয়ে খারাপ খাস জমি হলে এখন আছে, সবচেয়ে খারাপ খাস জমিতে অতি দ্রুত নির্মাণ করে এই 60,000 মানুষকে দিতে হবে। সো আমাদের কিন্তু ভিতরে ঢুকতে হবে, তারপরে বিচারও করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ভিতরে ঢুকি তাহলে দেখবো যে আমাদের যে এই যে সকলের জবাবদিহিতা এবং সুশাসন এবং ওই যে আমরা যেটা বলি ট্রান্সপারেন্সি, সেটা যতক্ষণ পর্যন্ত না আমরা প্রত্যেক লেভেলে এস্টাবলিশ করতে পারবো না। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে, মাছের পচন ধরে কিন্তু মাথায়, তো মাথাটা আগে ঠিক করতে হবে। মাথাটাকে যদি আমি রক্ষা করতে পারি, মাথা ঠিক থাকলে মাছের দেহটা ঠিক থাকবে। আমরা আগে মাথাটা ঠিক করার চেষ্টা করি টপ লেভেল। আমি একদম বেসরকারি একদম নিচু লেভেলে যেতে চাই না, টপ লেভেলে যদি আমরা টপ রাজনীতিবিদ, টপ আমলারা, টপ গণকর্মচারীরা, তাদেরকে যদি আমরা ঠিকঠাক করতে পারি, সেটারই একটা ইয়া ঘটবে নিচের দিকে এবং সেটা ট্রিকল ডাউন করবে এবং সেটা করা দরকার। আপনি কি মনে করেন টপ লেভেলে কোথাও না কোথাও কোনো ঘাটতি আছে, যে ঘাটতির কারণের জন্য এগুলি ঘটছে? অবশ্যই ঘাটতি আছে, ঘাটতি না থাকলে এগুলো ঘটবে কেন, এটা তো পরিষ্কার কথা। আমি একদম সরাসরি উত্তর দিলাম, ঘাটতি আছে এবং এই ঘাটতিটাই খুঁজে বের করতে হবে। কারো কারো আমাদের প্রধানমন্ত্রীর অনেক সদিচ্ছা আছে কিন্তু প্রধানমন্ত্রীর অনেক নির্দেশ আপনি 6 মাস 1 বছরেও বাস্তবায়ন হয় না, তো তখন আমরা বুঝি যে কোথায় ঘাটতি আছে। তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ যে দেশে বাস্তবায়ন হয় না, যে সমস্ত কর্মকর্তা বা রাজনীতিবিদ এগুলো বাস্তবায়ন করেন না, তাদের তো শাস্তির আওতায় আনতে হবে, তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আপনি বলছেন ঢাকা শহরে যে ফুটপাত দখল করে দলীয় অফিস আছে, কতবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে? ফুটপাথ থেকে আপনি দলীয় অফিস সরাতে পারছেন? এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে প্রায় 12 বছরের মতো, তো দলীয় অফিসে সবগুলি তো আওয়ামী লীগের দলীয় লোকেরা ধরেছে। ওই দলীয় অফিসে কি না হয়, কত রিপোর্ট হয়েছে, ছোট্ট উদাহরণ দিন, আপনি এটা পরিষ্কার করতে পারেন না? আপনি ব্যানার নিয়ে ওদের দলের প্রধান কতবার কথা বলেছে, সে আমাদের সাধারণ সম্পাদক কতবার কথা বলেছে, ওই ব্যানার টাঙ্গানো তো তারা বন্ধ করতে পারেননি, চাঁদাবাজি বন্ধ করতে পারেননি, তাদের যে দলটাকে যে সুদৃঢ় করবেন সেটা তো করতে পারেননি। নিজের দলকে সুদৃঢ় করার পরে তো তারা গণকর্মচারীদেরও সুদৃঢ় করতে পারবেন, গণকর্মচারীদের উপরে তাদের যে প্রভাব বা তাদের যে যেভাবে তাদেরকে চালানো দরকার সেটা তারা করতে পারবেন। এত রকম সমস্যা, এই চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, এই তার রাজনৈতিক অফিসগুলি ফুটপাথ থেকে উঠাতে পারেনি, ব্যর্থতা কার? ব্যর্থতার দায় যারা সরকার চালায় তাদের প্রথমত, কেন ব্যর্থতার দায় তো জনগণের উপর দেওয়া যাবে না। আমরা বলতে পারি যে আমাদের কোটি কোটি লোক কথা শুনে না, মুখোশ পড়ে না, এই জন্য করোনা বেড়ে গেল, এসব বলে তো হবে না। আপনি সরকার নির্বাচিত হয়, আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলছি না, কেমন নির্বাচন হয়েছে সেটা আলোচনার বিষয় না, বাট আমরা একটা সরকার আছে যেটা নির্বাচিত সরকার নিজেকে মনে করেন এবং তাদের একটা ক্যাবিনেট আছে, তাদের পার্লামেন্ট আছে এবং চলছে। সুতরাং তাদের দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে যা করার দরকার সেটা তারা করবেন, তারা যদি সেটা করতে না পারেন তাহলে ব্যর্থতা তাদের, তাদেরকে আলোচনা করতে হবে তারা কেন ব্যর্থ হচ্ছেন। সেই ব্যর্থতার দায়িত্ব আপনি গণকর্মচারী চৌকিদারের উপর দিতে পারেন না। সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে সরকারের অনেক এখানে আমরা প্রশংসা দেখি, যে মনে করেন কোনো অভিযুক্ত ব্যক্তিকে রাতের মধ্যে ধরে নিয়ে এসে জেল হাজতে নিয়ে আসা, যেমন আমরা করোনার টিকা দিয়েছিল 3 জনকে ভুলে টিকা দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, সেই ছেলেটিকে কিন্তু নারায়ণগঞ্জ থেকে এক রাতের মধ্যে প্রশাসন ধরে নিয়ে আসতে পেরেছে। এবং সেক্ষেত্রে এই যে বললেন, এই জায়গাগুলো কেন পারছে না,
যেমন যেমন আপনি মনে করেন বিএনপি যখন তাদের কোনো কর্মসূচি করতে যায়, তারা যখন তারা বলে যে তালা পার্টি বলছেন তারা এখন সরকারকে, তো তারা যখন কোনো কিছু করে তাদের লোকদেরকে তো ধরে আনতে বা কোথাও আনতে, তো সেখানেও তো আমরা দেখি না কোনো ঘাটতি ঘটে। কিন্তু এই যে সরকারি যে কর্মকর্তা কর্মচারীরাই বলেন, তাদের ইউনিয়নই বলেন বা ফুটপাতে রাজনৈতিক অফিস বলেন, সেগুলি কেন দমন করা যাচ্ছে না? বিরোধী দলের সাথে সরকারের যে আচরণ, সেই আচরণ আর এমনি সরকারের অভ্যন্তরে যে আচরণ তার মধ্যে তো বিরাট পার্থক্য। সেটাই তো সুশাসনের অভাব, কেন আপনি তো আচরণ একরকম হতে হবে, পুলিশের আচরণ তো একরকম হতে হবে। তবে পুলিশ বিরোধী দলের সাথে যেরকম আচরণ করে বরিশালে সেরকম আচরণ করেছে, সেই জন্য বলছিলাম এগুলো অশনি সংকেত কিনা দেখতে হবে। বাইশজন গুলিবিদ্ধ হয়েছে, মার খেয়েছে আওয়ামী লীগের কর্মী নেতারা, এবং মেয়র সাহেব নিজে যেও গুলির মধ্যে পড়েছিলেন, তাই না? তো পুলিশ যদি মনে করে যে তারা কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তারা এইভাবে নিয়ন্ত্রণ করবে, সেটা সরকারকে ভেবে দেখতে হবে। যে তার যে পুলিশ বাহিনী আছে তাদেরকে আমরা যতই শক্তিশালী করছি, তাদেরকে আরো ভালো ভালো অস্ত্র দিচ্ছি, সেই অস্ত্র কিন্তু ব্যবহৃত হবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এবং বিশৃঙ্খলা দমনের জন্য যখন ব্যবহৃত হবে তখন সরকারি দল যদি বিশৃঙ্খলা করে তাদের উপরও এরকম ব্যবহৃত হতে পারে, শুধুমাত্র বিএনপির উপর বা অন্য রাজনৈতিক দলের উপর ব্যবহৃত হবে না। জি, আমরা সময় থাকলে আবার ফিরবো। ডক্টর রেজান সিদ্দিকী শুনছিলেন। হ্যাঁ, আবু আলম সৈয়দ খান যথার্থ জায়গায় এসেছেন যে দায় সরকারের, সরকারকে এটার দায় নিতে হবে, জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন এগুলো প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু যেমন যেমন ধরেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ এখন থেকে প্রায় ছ মাস আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, একই কথা বলেছেন জি এম কাদের, একই কথা বলেছেন হাসানের লকিনু, একই কথা বলেছেন রাশেদ খান মেনন। তা আপনারা রাজনীতিবিদ, আপনাদের হাতে রাজনীতি নেই কেন? কার হাতে তাহলে? সে রাজনীতি চলে গেছে আমলাদের হাতে। আসলে যেখানে রাজনীতিবিদরা ডিকটেট করার কথা, সেখানে রাজনীতিবিদরা ডিকটেটেড হচ্ছেন এবং ডিকটেট করতে পারছেন না। আমলারা ডিকটেট করছে পলিটিক্যাল লিডারশিপকে। এ এক ভয়ঙ্কর অবস্থা, এবং এটা যদি চলে তাহলে দেশে কোনো কোনো কিছুই থাকবে না, জবাবদিহিতা থাকবে না, স্বচ্ছতা থাকবে না, সুশাসন থাকবে না। এবং সরকারের উন্নয়ন প্রকল্পের যে কথা বললেন, যে উদাহরণ আমরা দিলাম একটু আগে, এসব উন্নয়ন প্রকল্প জলে যাবে। যেমন আবু আলম সৈয়দ খান বলছিলেন যে এই টাকায় 15-20 লাখ টাকা, হ্যাঁ, এই টাকায় এতে ভালো কিছু করা সম্ভব না। আপনি পানিতে ফেলে দিবেন, করেন না, যে এই টাকায় সম্ভব না, কিন্তু আপনি জলাভূমির মধ্যে কয়েকটি ইট দাঁড় করিয়ে একটা টিনের চাল দিয়ে আপনি বলে দিলেন এখানে ওঠো, উঠে দেখা গেলো হাঁটু পানি ওঠে নিচ্ছে। তা আপনি এটা পানিতে ফেলে দেওয়া, তো এখানে হাজার হাজার প্রশংসনীয় উদ্যোগ ছিল এখানে, তো মনে করেন যদি সফল হতো প্রশংসনীয়, কোনো সন্দেহ নেই। সর্বক্ষেত্রে তো হয় নাই, হয়তো বা যেটাই ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রকল্প। ইভেন নাম্বার ইজ নট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, একটাও যদি ঘটে পাবলিক মানি তো এটা ঘটেছে। এখন যেমন ধরেন এই যে বস্তিবাসীদের উঠাইছে 4,500 টাকা করে ভাড়া, এখন 4,500 টাকা ভাড়া দিয়ে কতজন লোক এখানে উঠতে পারবে এবং নিয়মিত ভাড়া দেবে? আমি বিশ্বাস করি না যে উঠতে পারবে। এটা তো মধ্যবিত্তের ভাড়া হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখানে নিয়মিত ভাড়া দেবে এই বস্তিবাসী 4,500 টাকা প্রত্যেকে দেবে, আরেকজনকে ভাড়া দিয়ে দিবে, নিজের সাবলেট থাকবে, নিজে বস্তি থেকে ওটা ভাড়া দিবে। কি করবে? এটা তার একটা আয়ের উৎস। জি জি, শুনতে চাই রেজা ভাই আপনার কাছে। না, যেটা বলা হলো সেটা যে এর কিছু অবাস্তব ব্যাপার আছে। যেমন ধরেন যে যে 1,50,000 টাকা, 1,75,000 টাকা, আসলে তো এগুলো ঘর হওয়ার কথা না, যেটা আলম ভাই বলেছেন ঠিকই বলেছেন। প্রথম কথা হলো এই প্রকল্পটার দায়িত্ব যেভাবে আমলারা নিজেরা নিয়ে নিল, ওই জায়গা থেকেই তাদের ধীশক্তি, মেধা, তাদের আমি বলবো যে সক্ষমতা এবং একই সাথে সততার জায়গাটা তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছেন। এরকম প্রত্যেকটা জায়গায় ঘটছে, অর্থাৎ জনগণের স্বার্থটা প্রতিটা জায়গায় উপেক্ষিত হচ্ছে। আমি আমলাদেরকে দোষ দিচ্ছি না, আমি মনে করি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও, যেটা আলম ভাইও বললেন, যে আমাদেরকে সেটা খুঁজে দেখতে হবে যে কেন এটা ঘটছে, কেনটা খুঁজে বের করতে হবে। জি আলম ভাই, আপনি বললে আমরা রেজান সিদ্দিক দিয়ে শেষ করতে চাই, কেন এটা ঘটছে? না, আমরা যদি কেনর উত্তরগুলো খুঁজে পেতে চাই তাহলে তো আমাদের আবার ফিরে যেতে হবে যে আমাদের তো সুশাসন লাগবে, একটা ভালো জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট লাগবে, কেন সেইখানে আমাদের যেতে হবে। আসলে ওই কেনর উত্তর তো ওখানেই আছে,
যদি আমরা ওই জায়গায় যেতে পারি এবং তাহলেই তখন সরকারের পক্ষে সম্ভব হবে যে জনস্বার্থে তারা কি কি কাজ করবেন এবং এই পলিটিক্যাল পার্টির যে বর্তমান যে কালচার সেটা যে কোনো পার্টি, আমি রাজনৈতিক দল হিসেবে বলছি, রাজনৈতিক দলের কালচারের মধ্যে যা কিছু খারাপ ঢুকে গেছে ওগুলো থেকে রাজনৈতিক দলগুলোকে যতক্ষণ আমরা মুক্ত করতে পারবো না ততক্ষণ কিন্তু আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না, দেশে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী চাকর বাকরদের ব্যবহারও করতে পারবো না। সুতরাং আমাদের ওই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর আগে খুঁজে চাকর বাকররা কি মাথা চাড়া দিচ্ছে কিনা বিশ্বে আপনার কাছে কি মনে হয়? রাজনৈতিক দল যখন দুর্বল থাকে, আপনি যে এখনই আবার উদাহরণ দেই, আমার কাজের লোকটা যখন দেখবে যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমার আমি চলতে পারি না, আমি ঠিক মতো পরিচালনা করতে পারছি না তাদেরকে, তখন কিন্তু সে আমাকে পরিচালনা করার চেষ্টা করবে। আমি যদি ওই রকম দুর্বল হয়ে যাই, আমার যদি ওই ম্যান্ডেটটা দুর্বল থাকে, আমার যদি প্রতিটা কাজ ঠিক মতো আমি সুচারুভাবে করার ব্যাপারে যে আমার পলিসি আছে সেই পলিসি নীতি এবং আমার আদর্শ প্লাস আমার দেশের আইন কানুন যদি আমি বাস্তবায়ন করার চেষ্টা না করি, তখন তো যারা চাকর বাকর তারা এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে এবং সকলেই এটা নেবে। আমি আমি মনে করি চাকর বাকরের সুযোগ নিতে চায় এবং নিতে পারে, আমি তো এরা মানুষ তো, সুতরাং চাকর বাকর হিসেবে তারা সুযোগ নিবে। যেটা রেজান্সির দিকে বলছেন, তারাও তো ক্ষুব্ধ হতে পারে, তাদের ভাষাও এরকম হতে পারে, আমি একমত নই, তাদের ভাষা এরকম হতে পারে না, রাজনৈতিক দুর্বৃত্ত এইরকম শব্দ তারা তাদের বিজ্ঞপ্তিতে বলতে পারেন না। আপনার কোনো ব্যক্তিগত দায় থেকে আপনি গোটা অ্যাসোসিয়েশনের পক্ষে কথা বলতে পারেন না, এগুলো আমাদেরকে বিবেচনা করতে পারে হবে এবং বিশেষ প্রশাসন অ্যাসোসিয়েশন বা এই যে সার্ভিস অ্যাসোসিয়েশনগুলো আছে এগুলো ট্রেড ইউনিয়ন নয়, এমনকি ট্রেড ইউনিয়নও এরকম ভাষা প্রয়োগ করতে পারবে না। এটা রাজনীতিবিদদের বলতে দেন, এটা বিএনপি বলবে যে রাজনৈতিক দুর্বৃত্ত কে কি করতেছে। রাজনৈতিক দুর্বৃত্ত দেশে আছে, এই ব্যাপারে আমি আমার কোনো সন্দেহ নাই এবং এটা কয়েক দশক ধরে দুর্বৃত্তায়ন চলছে। আমরা জেনারেল এরশাদকে 90 সালে হটিয়েছি, আমরা দেশে গণতন্ত্র প্রক্রিয়া করেছি, তিন জোটের একটা রূপরেখা ছিল, তিন জোটের রূপরেখা থেকে বৃহত্তর রাজনৈতিক দল দুটি সরে আসছে এবং তারা কি করেছেন গত 10 আর 20 21 বছরে, 20 আর 10 30 বছরে, তাদেরকে এটা মূল্যায়ন করতে দেন, তাদেরকে এটা মূল্যায়ন করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন করবেন না যে তারাই 30 বছরে দেশের জন্য কি করছে, অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়নের অনেক আমরা খামতিও দেখি, অনেক দুর্নীতিও হয়েছে এটাও আমরা দেখি, কিন্তু দেশে কিন্তু উন্নয়ন হয়েছে। দেশের কোনো উন্নয়নে যদি প্রান্তিক জনগোষ্ঠী কোনো কাজে না লাগে তাহলে সেই উন্নয়নে আপনার মেট্রো রেল জনগোষ্ঠীর, আমি নিঃসন্দেহ যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীরও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, কিন্তু তার পাশাপাশি আমাদের যে রাজনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন উচিত ছিল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে উন্নয়ন হওয়া উচিত ছিল সেটা হয়নি এবং প্রান্তিক জনগোষ্ঠী তার যে ভাগ, সরাসরি বলি তার যে ভাগ, তার যে শেয়ার সেটা কিন্তু পায়নি। দেশে কোটিপতির সংখ্যা অনেক বেড়েছে এবং দরিদ্র মানুষদের সংখ্যা ওইভাবে কমেনি এবং দরিদ্র মানুষের জীবনযাপন ওই লেভেলে পৌঁছে নেই। সুতরাং জীবনমান যখন চিন্তা করবো তখন প্রান্তিক মানুষরা জীবনমানের দিক থেকে ততটা উন্নত হয়নি, এটা একটা বড় প্রবলেম বাংলাদেশের, সেটাও দেখতে হবে আমাদেরকে। জি, আমি এক লাইনে বলি, ইকোনমিক জিডিপি যা বেড়েছে কালচারাল জিডিপি নেমে গেছে, এটা একটা সাংঘাতিক, কালচারাল জিডিপি বরঞ্চ মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এটা একটা সাংঘাতিক ধরনের বড় এবং বৈষম্যটা সাংঘাতিকভাবে দৃশ্যমান। না, সেক্ষেত্রে আমরা তো একটা জিনিস দেখতেই পাচ্ছি, সেটা দেখুন এবার করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত বাংলাদেশে প্রচুর লোকের কিন্তু এনআইডি কার্ড নাই, আমরা সেখানে তাদেরকে করোনার ভ্যাকসিন দিতে পারি নাই, গ্রামেগঞ্জে ভ্যাকসিনের যে আমরা গণটিকা সেটাও আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না। যাই হোক, আমি যে বিষয়টি আবু আলম শহীদ খান বললেন সেটি বললেন যে ম্যান্ডেট দুর্বল, ইস্তেকা জাভাই যেটি আমি আপনার কাছেই শুনি, তারপরে রেজার ভাইয়ের কাছ থেকে রেজান্সির কাছে শুনবো যে দুর্বল ম্যান্ডেট বলতে বারবার ঘুরে ফিরে একই কথা আসে, যে কারণের জন্য আজকে আলম ভাই বলেছেন যে নির্বাচন নিয়ে এখন উনি কথা বলতে চান, কিন্তু সরকার তো মনে করছে এবং সরকার নিজেকে নির্বাচিত বলছে, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই আমরা তাদের ট্রিট করছি, সুতরাং তাদের আচার আচরণটা তাদের রাজনীতিটা সেরকমই হতে হবে। কিন্তু তারা কেন শুধু ক্ষমতার চর্চা করবে রাজনৈতিক চর্চা না করে, রাজনৈতিক চর্চা করলে কিন্তু আমি তো ম্যান্ডেটটাকে দুর্বল ছিল কিনা কোথাও, ম্যান্ডেটের কথা এখন এটা তো একটা বিরাট একটা আলোচনা, সেই আলোচনা নিশ্চয়ই আরেকদিন হতে পারে, স্বল্প সময় বলবার সুযোগ আছে না। আমি শুধু বলবো যে সুশাসনের একটা সুযোগ বাংলাদেশের ছিল, বাংলাদেশে এই প্রথমবারের মতো অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই ছিল সুশাসন। আমি যদি একটু 30 সেকেন্ড পাই তাহলে বলে, এই প্রথমবারের মতন শাসক দলের জন্য তার রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল, সুতরাং তার চ্যালেঞ্জ হলো সুশাসন, আবার একই সাথে তার অপরচুনিটি ছিল সুশাসন, ওটা দেয়া দিতে পারলে চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারত। জি, ডক্টর রেজেন্সি,
আমি যেটা বলছি সবসময় যেটা দিয়ে আমি শেষ করি সেটা হলো এদেশে গণতন্ত্রের অভাব। আপনি যদি এখানে গণতন্ত্র থাকতো তাহলে একটা স্ট্রং বিরোধী দল থাকতো, স্ট্রং বিরোধী দল থাকলে এই আমলাতন্ত্রকে নিবৃত্ত করা এবং এই যে বড় অসংখ্য দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এটা চ্যালেঞ্জ করতে পারত। সরকার সেই অবস্থা নির্মূল করে দিয়েছে। কোথাও স্ট্রং বিরোধী দল নির্মূল করবার ক্ষেত্রে সরকার কেন, বিরোধী দল নিজকে নিজে দায়ী করে না কেন? তারা নিজেরাই তো নিজেদের মধ্যে নানা কারণে তারা উঠে দাঁড়াতে পারছে না। আমি সরি ইন্টারফেয়ার করার জন্য, মাত্র একদিন আগে 21 আগস্ট গেছে, ওই যে একটা ঘটনা ঘটছে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের জন্য রাষ্ট্রীয় সহিংসতা পৃষ্ঠপোষকতা, এরপরে বাংলাদেশে আসলে ওইভাবে বিভাজনের যে ক্ষতটা চিরস্থায়ী হয়েছে সেখান থেকে বাংলাদেশের রাজনীতিকে বের করা অনেক কঠিন। জি, যেটা বলছিলেন যে বিরোধী দল নিজেরা কেন নিজেদেরকে তৈরি করতে পারে না, তৈরি করতে পারে না যে পরিমাণ স্বৈরতান্ত্রিক অ্যাট্রোসিটি অর্থাৎ নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, জেল, জুলুম যে পরিমাণ অ্যাট্রোসিটি হয় সেখানে দাঁড়াতে সময় লাগে। সেটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি দেখেন যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে কত বছর লেগেছে। তো সুতরাং এক একটা পরিস্থিতি আছে যে যখন আবার বিরোধী দলকে ঘুরে দাঁড়াতে সময় লাগে, এবং আপনি গণতান্ত্রিক পরিবেশ তো আপনি দেবেন, সরকার দিবে, আপনি বলবেন আদায় করে নেন না কেন, আদায় করে নেবে কি, জ্বালায় দিবে বাংলাদেশ, তা তো হতে পারে না। সেটা তো চেষ্টা করেছে বিরোধী দল না, সেই সেটা এটা অনেক কন্ট্রোভার্সিয়াল সেসব বিষয়। আপনি সুতরাং সব চেষ্টায় ব্যর্থ হয়ে এখন তারা শুধু গণতন্ত্রের দোহাই দিচ্ছে কিনা, না না আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি এই কারণে আমি বলছি যে থিওরিটিক্যালি যদি এখানে গণতন্ত্র থাকতো। আচ্ছা, আপনি আহমেদ সফার যদ্যপি আমার গুরু একটা বই আছে, আচ্ছা, তো সেখানে উনি লিখছেন যে অধ্যাপক রাজ্জাক উনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেছেন, দেখা করে ইলেকশনের আগে, 73 ইলেকশনের আগে দেখা করে বলছেন যে অপোজিশন রেকর্ড আছে দিবেন, তো বলছে যে না পাইলে কেমন দেব, বলো গোটা 50-60 স্যারা দিয়ে, তো বলছে কেমন করে না পায় যদি, বলো গণতন্ত্র রাখতে হলে অপোজিশনের সিট ছেড়ে দিতে হয়। না তাহলে কি বিএনপি সেরকম কিছু প্রত্যাশা করছে না, কিছু প্রফেসর রাজ্জাক কিছু ভাগযোগের জন্য অপেক্ষায় আছে কিনা যে সরকার কিছু ছেড়ে দিলে পাবে? সেটা না, সেটা না, আমি বলছি যে আপনি গণতন্ত্রের চর্চা চান কিনা, অর্থাৎ আপনি ভিন্ন মত সম্পূর্ণরূপে নির্মূল করে দিয়েছেন, তাহলে আপনি আসবে কীভাবে? এমনকি ধরেন জাতীয় পার্টি, জাতীয় পার্টিও তো নাই, এটা মার্স, জাতীয় পার্টি সরকারের অংশ, তাহলে এটা কেমন কেমন অপোজিশন যারা কিছুই বলতে পারে? সরকার পপুলারিটি অর্জন করতে পারছে সেখানে, না সরকার পপুলার বলে না, সরকার ইলেক্টেডই না, এর পপুলারিটি কি, সরকার পপুলারিটি মাপকাঠি কি, সরকার তো ইলেক্টেডই না। যেখানে যেখানে এখানে কলা গাছ দাঁড় করে দেন না, আপনি ইউনিয়ন কাউন্সিলের থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত একটা কলা গাছ দাঁড় করে দেন নৌকা মার্কা, বাস। তো নৌকার পপুলারিটি আছে, আর নৌকার পপুলারিটি আপনি তো অন্যকে দাঁড়াতেই দিচ্ছেন না, কিসের নৌকার পপুলারিটি? না নৌকা নিয়ে যদি কলা গাছ যদি নির্বাচিত হয়ে যায় তাহলে নৌকা নির্বাচিত, নির্বাচনই তো হচ্ছে না, আপনি মার্কা দিয়ে দিলেন, বাস, ডিক্লেয়ার্ড ইলেক্টেড। তো এই এই অবস্থা এটা হয় না, আপনারও হিসেব থাকতে হবে যে ফর মাই সেফটি সিকিউরিটি আমার গণতন্ত্রের চর্চা থাকা উচিত। জি, শেষ করতে চাই গণতন্ত্রের চর্চা দিয়ে, শেষ করতে চাই শেষ 30 সেকেন্ড, আবু আলম শহীদ খান। না, গণতন্ত্রের চর্চা তো দেশে অব্যাহত থাকতে হবে, এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত না থাকলে তো মানে অন্ধকারের শত্রুরা সুযোগ নেবে। তো এখানে তো আমাদের বুঝতেই হবে যে আমরা যে এই যে আমি 30 বছরের কথা বললাম, 30 বছরের মধ্যে বেশ কয়েকটা ঘটনা গণতন্ত্রের চর্চাকে বিঘ্নিত করেছে। সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে যে তাদের সেই ঘটনাগুলোর মূল্যায়ন করে তাদেরকে বলতে হবে। যেমন আমি বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের বিবৃতি সম্পর্কে বললাম, দে শুড সিট অ্যান্ড তারা আলোচনা করে যে অংশটুকু তারা বলা ঠিক হয়নি সেটা তারা উইথড্র করুক। সেইভাবে আমি রাজনৈতিক দলগুলোকে বলতে পারি দে শুড সিট, কোনটা করা হয়নি, আপনি পেট্রোল সন্ত্রাস জ্বালাও পুড়াও, 21 আগস্টের গ্রেনেড হামলা এসব করা ঠিক হয়েছে কিনা এটা দেখেন। আপনি সেভাবে শাসক দলকে দেখতে হবে যে আপনি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে চান কিনা, আর গণতন্ত্র না থাকলে শাসক দলকে এটা বুঝতে হবে অন্ধকারের শক্তির জন্য আপনি পথ খুলে দিচ্ছেন। জি, ইস্তেক যাবে 10 সেকেন্ড না শুনে তৃপ্তি হচ্ছে না, আপনি যদি শেষ করেন। না, আমিও আলম ভাইয়ের সাথে একমত যে গণতন্ত্রের চর্চা তো অবশ্যই থাকতে হবে, কিন্তু গণতন্ত্র চাইবার রাস্তাটা কী আর নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে কী আচরণ করেছি সেটাও কিন্তু মনে রাখতে হবে। আমি তো মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক সময় আত্মহত্যাও করে। জি,
নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা সেই আত্মহত্যার পথ থেকে বেরিয়ে আসতে চাই এবং গণতন্ত্রের বিকল্প হচ্ছে অধিক গণতন্ত্র, এবং সেই অধিক গণতন্ত্র এবং গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সরকার বিরোধী দল সকল মতের মানুষকে নিয়ে এদেশের গণতন্ত্র সুশাসন তার নিজ গতিতে চলবে, এই প্রত্যাশা করে আমাদের আজকের এই মুক্তমত এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।